নাম্বার ওয়ান স্কাঙ্ক অ্যাপ 2000। দুজন ফটোগ্রাফার বলেন এই স্কাঙ্ক অ্যাপের ছবিটি একটি অপরিচিত মহিলা তুলেছেন এবং তাদের কাছে মেল করে পাঠিয়েছেন। মহিলা আরও লিখেছেন যে এই অ্যাপটি তার বাসায় তিন দিন এসেছিল এবং যাওয়ার পথে সে এটার ছবি তোলেন। এই পিকচারটিকে অ্যান্থোলজিস্টরা স্কাঙ্ক বা অ্যাপ বলে অভিহিত করেন। নাম্বার টু বাবুস্কা লেডি 1963। 1963 সালে জন এফ কেনেডির হত্যার ঘটনা অনেকটাই রহস্যমণ্ডিত ছিল। এর মধ্যে একজন ছিল বাবুস্কা লেডি, যা তা ছিল তার ছদ্মনাম, যে কিনা ওই হত্যার ঘটনায় একটি ক্যামেরা হাতে পরপর ছবি তোলেন। যদিও এরপরে অনেক মহিলা বলেন যে তারা প্রত্যেকেই বাবুস্কা লেডি, কিন্তু পুলিশ এখনও এই ঘটনার সত্যতা খুঁজে পায়নি। নাম্বার থ্রি ভৌতিক ছবি। এই ছবিটি টেক্সাসের একটি বাড়িতে ঘটে। এক পরিবার তারা নতুন এই বাড়িটিতে আসে এবং ফ্যামিলি পিকচার হিসেবে এই ছবিটি তোলে, কিন্তু ছবি তোলার সময় একটি ভৌতিক শরীর ক্যামেরার মধ্যে বন্দী হয়। এটা যদি সত্যিকার লাশও হয়ে থাকে তবে বিষয়টা খুবই অদ্ভুত। নাম্বার ফোর একটি গ্রুপ ছবি। এই ছবিটি তোলা হয় যখন ফ্রেডি জ্যাকসন দুর্ঘটনাক্রমে মারা যায় প্লেন দুর্ঘটনা। এরপরে তারা একটি গ্রুপ ফটো তোলেন যেখানে ফ্রেডি জ্যাকসনের ছবিটাও দেখা যায়। মনে হয় যেন ফ্রেডি জ্যাকসনের আত্মা সেখানে ছবি তুলতে এসেছে। বিষয়টা খুবই অদ্ভুত বিষয়। নাম্বার ফাইভ হুক ইসল্যান্ডের দত্ত। এরকম অস্বাভাবিক দত্তটির ছবি তোলা হয় 1924 সালে হুক ইসল্যান্ডের কুইন্সল্যান্ডে। যখন কাপলরা এটার ছবি তোলার চেষ্টা করেন তখন একটি বড় মুখ হা করে তাদের দিকে তেড়ে আসে। নাম্বার সিক্স হত্যার রহস্য। জার্মানিতে 1922 সালে হিন্টারকাই থেকে 6 লোকের মৃত্যু পুরো জাতিকেই শক করে দিয়েছিল। এটা এতই রহস্যময় ছিল যা বড়ই অদ্ভুত। 100 লোকের উপরে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু কিছুই হয়নি। পুলিশের তদন্ত মতে হত্যার 6 দিনে কেউ একজন সেই বাড়িতে নিঃশব্দে ছিল এবং পশুগুলোকে খেতেও দিয়েছিল এবং ফায়ার প্লেসেও নিয়মিত আগুন জ্বালিয়েছিল। একটু চিন্তা করে দেখুন কীভাবে একটা লোক কিছু লোককে হত্যা করতে পারে এবং সেই বাড়িতেই 6 দিন অবস্থান করতে পারে। নাম্বার সেভেন পেছনে নাসা। এই ছবিটি জিম টেম্পলেটন নামে একজন ফটোগ্রাফার তোলেন, যেটা ক্যাম্ব্রিয়াতে অবস্থিত। তারা একটি রৌদ্রোজ্জ্বল দিনে এই বালকটির ছবি তোলেন। যিনি ছবিটি তুলেছিলেন তিনি বলেন যে ছবি তোলার সময় তিনি কোনো আজব বিষয় লক্ষ্য করেননি, কিন্তু আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি নাসার দল সেখানে অবস্থিত রয়েছে। নাম্বার এইট ম্যাডোনার ছবি। এই ছবিটিকে বলা হয় ধর্মযাজক গিভানিওর সাথে ম্যাডোনার ছবি। এটি একটি ঐতিহাসিক ছবি। আনুমানিক 1449 থেকে 1496 সালে এটা পেন্টিং করা হয়, কিন্তু দেখা যায় যে ম্যারির ডান কাঁধের উপরে একটা ডিস্কের মতো একটা চিত্র। আরও দেখা যায় যে এই ছবিটিতে একটি তেলাপোকা রয়েছে মৃত অবস্থায় এবং একটি মানুষকে আপনি খেয়াল করলেই দেখতে পারবেন যে একটি মানুষ সেখানে স্পষ্ট একটি কুকুরের সাথে দাঁড়িয়ে আছে। নাম্বার নাইন এলিয়েন স্যাটেলাইট। 1899 সালে নিকোলা টেসল একটি সিগন্যাল ধারণ করেন, এরপর এই ছবিটি ধারণ করা হয়। কিন্তু আমরা জানি যে 1957 সালে প্রথম স্যাটেলাইট লঞ্চ করা হয়, যা এই ছবিটি পাওয়ার প্রায় 58 বছর পরে। তাহলে কি এটি এলিয়েনদের কোনো যান? নাম্বার